एक ही गंगा दरजा खुले रेखे एभावे कपड़ पुड़छो दरजाटा तो बंद करबे আসলে অরুণ ওই সিসিটিভির জন্য তোমার কাছ থেকে টাকা নিতে পাঠালো, সেই জন্যই এসেছিলাম। তুমি ভালো করে রেডি হয়ে নাও, আমি একটু পরে এসে টাকা নিয়ে যাব। সম্পত্তি কব্জা করতে এসেছি, কিন্তু সম্পত্তির সাথে এর উপরেও কব্জা করতে হবে। তুমি কফি খাচ্ছ তাই না? খাও খাও, বসো। বসছি বসছি। আজকে তোমার পাশে সারা দিন ধরে বসে তোমাদের বিয়ের আমি সব গল্প শুনবো। আমার দাদার সাথে কোথায় আলাপ হলো, কিভাবে তোমার প্রেমে পড়লো, সব গল্পগুলো আজকে করো। হে ভগবান, আমার আর এই দাদার মধ্যে যে কোনো সম্পর্ক নেই, আমি এখন এর কাছে কি বলে সামলাবো? আমায় বলো, তুমি আমার দাদাকে প্রথমবার কোথায় দেখেছিলে বলো? আমার দাদা তোমাকে দেখে কিভাবে ইমপ্রেস হয়েছিল? তোমরা কোথায় বিয়ে করেছিলে? হে ভগবান, একের পর এক প্রশ্ন করেই চলেছে, ওকে এখন কি যে বলি। বলো আমাকে বলো। তুই এদিক ওদিক কি তাকাচ্ছিস? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। হে ভগবান, কি যে এখন বলি ওকে। আজকে তোকে আমি প্রমাণ করেই ছাড়বো যে তুই কত বড় একটা ফ্রড। দেবী কি করে এবার তুই খালি দেখতে থাক, বুঝেছিস? তোর মুখ থেকে কথা বের করার টাইমই অরুণ এসে গেছে, এবারে তুই ভালো মতো ফেসে গেছিস। বলো বৌদি বলো, বলো না তোমাদের কিভাবে বিয়ে হয়েছিল, তোমাদের সম্পর্কের ব্যাপারে বলো না। দাদা তোমাকে কত ভালোবাসতো, সেই সমস্ত কথাগুলো আমাকে ফাঁসাবি বলে ভাবছিস না রে? এবার আমি কিভাবে ম্যানেজ করি দেখতে থাক। তোমাদের ভালোবাসার গল্প শোনার জন্য আমার মন একেবারে অস্থির হয়ে উঠছে। বলো বৌদি, একটু বলো। হ্যাঁ বৌদি, আরে কি হলো, কাঁদছো কেন, কি হয়েছে কি তোমার? আরে বাবারে বাবা, কি এমন হয়ে গেল? কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? অরুণ, আমি এই বাড়িতে আর থাকতে পারছি না অরুণ, আমি এক্ষুনি বর্মা চলে যাচ্ছি। আরে কি হয়েছে বলুন, আপনার কি অসুবিধা হচ্ছে আমায় বলুন। আরে তুই নকল কান্নাকাটি করে আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে, আমার যাতে কোনো রকম কোনো দিকে অসুবিধে না হয়। তুমি সব দিকে খেয়াল রেখে সেবা করেছো অরুণ, কিন্তু এ বাড়ির লোকেরা তোমার বাবার কথা মনে করে আমাকে কষ্ট দিচ্ছে। আরে পপি, তুই সব কিছু আমার দিকে ঘুরিয়ে দিলি না? আমি যদি জীবনে কোনো পুণ্যের কাজ করে থাকি তাহলে যেন আমার ওনার মতোই মৃত্যু হয়। তুমি মরতে পারলি না, এখানে এলি কেন? আপনাকে এই বাড়ির কে কি বলেছে আমায় বলুন, কিন্তু এভাবে কাঁদবেন না। আরে সব দোষ তো আমার দিকেই ঘুরে যাচ্ছে। কে, দেবী পিসি বলেছে? আরে এ তো সবটাই আমার ঘরে এসে পড়লো, এবার কি করবো আমি? আমি বরং কেটে পড়ি। পিসি দাঁড়াও। কি হয়েছে অরুণ? পিসি, উনি বাবার জন্য অলরেডি দুঃখে আছেন। ওনাকে বাবা যেমন সম্মান দিয়েছিল আমি ভেবেছিলাম তোমরাও দেবে, আর সেই ভরসায় ওনাকে এখানে থাকতে বলেছিলাম, কিন্তু তুমি ওনাকে এমন কিছু বলেছো যার জন্য উনি কষ্ট পেয়েছেন, আর এখন বার্মা ফিরে যাওয়ার কথা বলছেন উনি। পিসি আমি আর কিচ্ছু শুনতে চাই না।
আমার কথাটা তুমি ভালো করে শুনে নাও। উনি কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য, ওনাকে আমি নিজের মায়ের মতো সম্মান দিই। আর যদি আমার মায়ের চোখে এক ফোঁটাও জল এসেছে তাও তোমার জন্য পিসি, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমার মাকে আজকে যেমন কষ্ট দিয়েছো তেমন যেন আর কোনোদিন না হয়। আর যদি এরকম করেছো আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার পিসি। আমার জন্য নাকি বকাবকি করো না। আরে বাবা, ভালোই তো নাটক করছিস দেখছি। দেখো অরুণ, তোমার বাবার সম্পর্কে উনি বোন হয়, সেই কারণে শুধুমাত্র আমার জন্য ওনার মনে আঘাত দিও না। দেখলে তো, উনি নিজে দুঃখ পাচ্ছেন তার সত্ত্বেও তোমার ভালোর কথা চিন্তা করছে। ওনার মন এতটাই পরিষ্কার, সেই জন্যই আমি ওনাকে মায়ের স্থান দিয়েছি। আমাকে ভাষাবি ঠিক করেছিলিস তাই না? আমি জানি তুমি এই বাড়িতে কাউকে সম্মান দাও, কিন্তু আমার মাকে তোমায় সম্মান দিতে হবে। যদি এর পরে এরকম কিছু করেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলুন মা। কি সুন্দর সব বুঝিয়ে নিয়ে চলে গেল। আরে বাবারে, এরা কি সব পাগল হয়ে গেল নাকি? হে ভগবান! ওই বদমাইশ মহিলার কথায় অরুণ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে মন খারাপ করো না দেবী। আমরা যে ফটোটা খুঁজছি সেটা হাতে আসুক, তখন ওই মহিলাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। আমিও সেটাই চাই, কিন্তু ওই ফটোগুলো তো আমি হাতেই পাচ্ছি না। তুই এই ব্যাপারে কোনো টেনশন নিস না। ওই সত্যনারায়ণ, আমাদের বাড়িতে ক্যামেরা লাগাবার পর থেকেই আমার কেন যেন সন্দেহ হচ্ছে। ফটোটা যে কোথায় রেখেছি সেটা নিয়ে আমি অনেক ভাবছি। ফটোটা তো পাওয়া যাবে। ফটো না পাওয়া পর্যন্ত মনে হচ্ছে ওই লোকেরা অরুণের খুব আপন হয়ে উঠবে। হ্যাঁ, আমার বরকে তো কখনো অরুণ এতবার করে আঙ্কেল আঙ্কেল বলে ডাকে না। আর ওইদিকে সত্যনারায়ণকে দেখো, সারাক্ষণ ধরে আঙ্কেল আঙ্কেল বলে ডেকে যাচ্ছে। এই রকমই যদি চলতে থাকে না, তাহলে ওই সত্যনারায়ণই একদিন আমাদের মাথায় উঠে নাচবে। আর সেটা যাতে না হয়, তার আগেই ওই সত্যনারায়ণকে এই বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। ওকে কি করে তাড়ানো যায় সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। একটা কাজ করলে কেমন হয়? কি করতে চাইছো তুমি? আমাদের সবার গয়না ওই সত্তর রুমে লুকিয়ে রেখে তারপর গয়না পাওয়া যাচ্ছে না বলে চিৎকার চেঁচামেচি করলে সবাই গয়নার খোঁজ করতে শুরু করবে, আর গয়নাগুলো ওর রুমে পাওয়া যাবে। আর এটা জানার পর অরুণকে তাড়িয়ে দেবে। ওই লোকটা চালাকি করে মহলে ক্যামেরা লাগায়নি, ওই যে গয়নাগুলো রাখা হয়েছিল তার ক্যামেরা ফুটেজ দেখবে তো তাই। আরে এই কথাটা তো আমার মাথায় আসেনি। তাহলে কি করে ওকে ফাঁসানো যায়? আমাকে শুধু দুদিন টাইম দাও, একটা সুপার আইডিয়া বার করব। হ্যাঁ, আইডিয়া এসেছে মাথায়। কি দেবী বলো? আমি যেমন বলবো তেমন যদি করো, তাহলে অরুণ ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। তুই কি করতে চাস বলতো? বলছি আমি, মন দিয়ে শোনো সবাই। আইডিয়াটা তো ভালোই করেছিস, কিন্তু ওই সত্যকে নিয়ে যে প্ল্যান করেছিস ও তোর কথা কি শুনবে? যেটা বলছি সেটা করো, তারপর কিভাবে এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যায় সেটা এবারে দেখো। গঙ্গা, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন আন্টি? অন্নপূর্ণা দিদির পায়ে খুব ব্যথা করছে বলছে,
তুমি গিয়ে একটু তেলটা মালিশ করে দিয়ে এসো। ওনারা নতুন এসেছেন তাই ও ভালো করে দেখাশোনা করতে বলেছে। ও ওদের জন্য রান্না করতে যেতে হবে। আমার কাজ শেষ হয়ে গেলেই আমি তেল মাখিয়ে দেব। যারা এখানে এসে উঠে রয়েছে না তাদের দেখাশোনা করার থেকে দিদিকে সেবা করাটা অনেক বেশি জরুরি। তারপরে গিয়ে তুমি তোমার রান্নাটা সেরে নিও।